এডা আমি জামাই হলতনছি কি জামাই হলতন সম্মানে তোমা কি জামাই নাই এলো তোর বউ জামাই হলতনছে এই ওই ওই খাচুনি তুই আরে কি কথা এ আমি থাকা গালানে তুই কি এনে গে জামাই হলতনছা এ এই দাই তো চাইছ না তুমি হ্যাঁ আমি বুঝছি কিন্তু দাদার নিকা দিহারি না নিরে আওয়া দাফারে করিসনি জায়গা জায়গা খাদা আর কইলেন তো ঘর গেলি বড়াই বুরবো আবু না আমি জানি ওটা গার্তেলর বংশ আপনি চাইবেন আর আমি সোনার মতো করে আপনার বের করে দেব আপনি নিয়ে যা খাইবেন তাই না এ এ বাবি অমনি করে রাগ করতাছেন কি লিগা হ্যাঁ আমি তো মনে করেন যে জানি আপনি সকালবেলা রাঁধেন এই কারণে আইছি হাওলাত করতে আইছি হাওলাত দিলে দিবেন না দিলে কবে যে দিব না এই খোদা তিরি তিরি তোমাকে হাওলাত করার নামে ফেলতে যে চাল ডাল ভাত না তুমি যাই আবার আমার ভুলে যাও না এটা কোন কথা কইলে আমি তোমার ভুলবার করি আর শুনো তোমার একটা কথা কই তুমি তোমার শরীরের যত্ন নিও বুঝছো আর বেশি বেশি দাদার বগুল দেখো গুরু গুরু করো না দাদার গুল শুরু তুই তো মনে পালো না দাদি মরছিল 10 বছর হয়েছে বুঝছো কি দাদার বগুলে কল যায় না আরে দাদার বগুলে যাব আমি তো মনে করো যে তোমার টেনশন করতে করতে আমি তাতেই কাহি লয়ে যামগা আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা আমারে ফোন দিবা যদি ফোনে না পাও তাহলে মনে করো যে এই মুহূর্তে ফোন দিবা কিন্তু সব সময় তুমি আমারে ফোনই দিবা ফোন দিমু ওটা তুমি টেনশন করো না তোমার আমি ফোন দিমু তো মাঝে মাঝে তোমার খোঁজ খবর নিমু আর তুমিই করো তোমার শরীরের যত্ন নিবা কিন্তু তুমি তো ঠিক মতো বুঝ দিস তুমি তো মানে কিছুই বুঝো না মানে কি কমো তোমার দাদা ওইদিকে বুদবুদিয়া আমি বুঝছি কিন্তু দাদার নিকা দিহারি না তোমার নিকা একটু হুকনা খাবারও খাবার পারবো না দেহি দাদা মুরব্বী মানুষ কি কয় না কয় এটা ধরন লাগে না এত কিছু না দেহ মুরব্বী মুরব্বীর সাইজ থাকো না গোনা খালি হুতাই কেডর কেডর গেডর গেডর আছে দাদারা এরকম করে বাইসার হইছে বুঝো না তোমার তো দাদি নাই দাদা বাইসার হইছে এটা তুমি বুঝো না আরে সমস্যাটাই তুই ওনে বুঝো নাই দাদি যদি দেখতে পাইছা থাকতো তাহলে আর দাদা কেডর কেডর করতো না ওই যে আন্ডাই ডাডু ডলার দিল পাশাপাশি আহি ওইটা দাদার এলো হিংসা না আরে না হিংসা লাগে না তোমার যে কথা তুমি মুরব্বীর মানুষ দাদা উপরে আল্লাহ আর নিচে তুমি তোমার নাইকে গেলাম তোমার কাছে যে আমার বউটা থেকে গেলাম দাদা তুমি সেই কারণে রাখো আমি তো ফাঁকে যাই আমি তো বাইতেই থাকবো না দাদা শুনো তোমার আর কি কম দাদা একখানে যাইছি কান দোষ লাগে না দাদা শুনো তুমি আমার বউটা রে তোমার নাতিন হিসাবে একটু দেখো আমি তো সোনার দেখাই রাখবো আমি তো বাইতে থাকবো না দরগা বললে আমি ও রুম বন্ধ করে দিয়া আমার নাতি বোন আমি এইবারেই থাকবো কি বললাম তুমি কইলা কেমনে করে আছে না ওই জন্য ওই ঘরের চোহাই মহি উঠে আমি এই ঘরে তোমার বোনে থাকবো আরে তুমি বুঝো না তোমার এমনি কইছে তুমি তো জানো তোমার দাদা অনেক কিপটা ওই ঘরে যদি শুই তাহলে লাইট জ্বলবো ফ্যান চলবো এই কারণে কইছে এই কারণে কইছে আর হুনো দেইখা হই না কল থাইকো বুইরার কল স্বভাব তেমন না ভালো না বারবার কল কইলাম এক কথা আরে আমজা কি কো
আমি চিনি কি বলে চরিত্র খারাপ তোমার মতো হ্যাম সমজামাই থাকি ওই দাদা কাছে যাম আমি এটাও আমার বিশ্বাস আছে আমার হলো মহিলা মানুষ দেখল বিশ্বাস নাই আরে তোমার যে কথা আছে দাদা তাহলে আমি গেলাম তোর মতি নগে নিয়ে যা তুমি আহ তোর মন নিয়ে লাগা করে নগে তুই আমার না সন্দেহ করি না দাদা ওইটা আমার আইকে দাও এরা জ্বালাই ব্যস্ত আছি না আবার কিসের জ্বালা তোমার ওই যে রবির নাতির বউ আছে না ইমদাদুলের বউ হ্যাঁ এইটা সকাল বিকাল মানে সব সময় আই এম এই বাইতে দিকে খালি এটা দাও হেডা দাও কাঁচামরিচ দাও পেঁয়াজ দাও লবণ দাও সব সময় জ্বালাতন এর নাকি আমার বউটা বাইতে দিকে রাগ করে গেল এইটা কি তুমি সঠিক কথা কইলে হ্যাঁ রবির তো কোনো অভাব নাই গা ওর পোলা কি ওর নাতি তো চাকরি করে এটাই তো কথা চাকরি করে বেতনে পায় সংসার ভালো তাহলে গুইরাই খেলে আই আমার বাইতে যায় নে এই চাল নেয় এই আড়া নেয় এই পেঁয়াজ নেয় এই তেল নেয় এই নুন নেয় এই মরিচ নেয় মানে কাপড় চোপর মানে ওকে ব্যাগ দিয়ে হালি আমি পাশি নাইরা বউর হাতে নাড়াই করে বউটা গেছে গা ভাইটা ভালো আপনি আমার হাতে আরে ভাই বুঝছি তো রবির পূর্বের যে স্বভাব ছিল সেই স্বভাবটা এখনো সারে নাই গা তাই ওর নাতি বোধে ব্যাগের বাচ্চা থেকে হাওলাত করে আসল ভাই স্বভাব সারক মানে না সারক আমার বউটা রাগ করে গেছে আমার নগে তো বউটাই না দিল এইটা কথা কো তুমি তোমার বউ তুমি যাইয়া নিয়া হোগা গেলি তাই বলবো আর কইলেন তো ঘর গেলি পারা আই বলবো আবু না আমি জানি ওটা গার্তেলার বংশ এমন জিদ ধরছে মানে যে একটুকা হক তো ঘেরা কথা কইছি দেড় লাগবো কে এটা কইছে দেখো আমার দোষ তুমি তো দেও আমার আমি বলে দিই কও বাইতে থাকি আরে হদরে ভাই বুঝছি তোমার কথা তুমি যে কথা কইছো তোমার বউ গার্তেলার বংশ কইতা চাও আসলে দোষটা তো তোমার বোন না দোষটা হইলো ওই রবির রবির হইলো দোষ ওর নাতি বউদা যদি তোমার বাড়িতে হালত বেড়াত না করতো তাহলে তো আর তোমার বউ দিত না বা তুমি রাগারাগি করতা না দোষ তো হরির এনবাইটা ভালো তাহলে আমার আচ্ছা তুমি যখন কইলা আমি তোমার নগে যাইয়া তোমার শ্বশুর বাড়ি যাইয়া তোমার বউ নিয়ে বলি তো কবে যাবেন আচ্ছা তুমি কও কবে যাবা তাহলে শুক্রবার দিন নুন যাই আচ্ছা নাও শুক্রবার দিন নাও হ্যাঁ ওই দিন কাম কাজ নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাই ভাই আচ্ছা যাও 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 এ নিয়ে মনে কষ্ট নিও না আচ্ছা আচ্ছা ভাইয়া ভালো হয়েছে আচ্ছা যাও 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 কসে না এই রাস্তা দিয়ে আইতি আরো দুইটা জনে দুই লোক আমার এই এই বিচারটাই দিল খালি রবির নাতি বউ দিয়া খালি হাওলাত করা হাওলাত করা কয়টা সালিশ করবো এই হাওলাত বেড়াতে এটা কি আরাম হইল দেশটা তা করে অচল হয়ে গেল গা হ্যাঁ আশ্চর্য ব্যাপার এটা কোনে যাই মানে রান্ধন লাগবো না খাইবেন না তাই আমি চাইল নিয়ে চুলার পর যেতেছি রান্ধু সর্বনাশ করছো তোমরা সংসার করে খাওয়া হয় না কে এটা আবার সংসার না করে খাওয়ানোর কি হইলো কি সর্বনাশ করলো এক কাম করো চাইল না করো বুঝলাম না তো দাদা ভালো হইতেছে না আমার খিদে লাগছে অনেক হলো তোমাকে বুঝাবো আমি কি দেয়া আমি যেটা কই তুমি এক কাম করো এ বাড়ি ও বাড়ি আওলাদ করে আনো ভাত আওলাদ করে আনো ভাত দুইজনে খাবো নি সরম না জবাব দাও সংসার করবা গেলি দেখ গেলি সরম লাগে যাও কেমন আছেন ভাবি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাবি যে কত কাজ করে এই থেকে বহেন ভাবি একটা কথা কই আপনারে ঘরে তো মাঝে মধ্যে পড়ি সন্ধ্যের জিনিস না বুঝছি নতুন নতুন খালি বানান তাই না আচ্ছা ভাবি একটা কথা কইবার চাই
কেমনে যে কই আসলে কি মনে করবেন হ্যাঁ আরে কি করবেন হে রাখুন আমার অনেক কাজ আছে আপনার লগে আছারে পেছালে সময় নাই হইছে কি ভাবি সকালে না মানে ভাত রাঁধতে গেছি তখন সুইচ দিয়ে হারা হয় নাই গ্যাস গেছে গ্যাসে রাঁধি জানেনি তো আমরা আবার গ্যাসে না রাঁধলে হয় না শরীর হাত পা ওই যে পুরা জায়গায় খড়িতে রাঁধলে এবারে যে খড়িতে রাঁধতে মন চাইছে না কইছি ভাবির কাছে গেলি তো আমার করে ভাত দিব এই কারণে আর কি ভাবি আইছি মনে হয় যে আপনি আমার জামার ঘরে সংসার করেন না চাইবেন আর আমি সোনার মতো করে আপনার বের করে দেবো আপনি নিয়ে যা খাইবেন তাই না এ এ ভাবি অমনি করে রাগ করতেছেন গিল্লিগা হ্যাঁ আমি তো মনে করেন যে জানি আপনি সকালবেলা রাঁধেন এই কারণে আইসি দিবেন না কইলি হয় এত রাগারাগি করা তো কিছু নাই আর এত বড় বড় কথা কানের তো কিছু না না আপনার চরিত্র ভালো করে জানা আছে বুঝছেন না স্বভাবটা এখন পাল্টান এই আপনাকে কি সারাবাদ হ্যাঁ বাড়ি বাড়ি চা আছে খান ও মা কত বড় কথা আমরা বলি বাড়ি বাড়ি চা আছে খাই এই যে আমাকে কোনো হান্দে কম নাই খালি গ্যাসটা গেছে দেখা খুশি করে ভাত নিয়ে হিগা তাই লিগে এরকম করলেন তাই না আরে না আমার কোনোদিন আমি কিছুই দিব না আপনাদের বাবা যে খাই বারবারের ভিক্ষা হে নাকি আমার যদি বাবার ভিক্ষা হ্যাঁ তোমার নুন থাকে না মরিচ থাকে না কি চরিত্র স্বভাব এত খারাপ থাকবো কে লেগে মানুষের সব কিছু থাকতে খালি বাড়ি বেড়ে গুরবার খালি এটা দাও সেটা দাও কাম নষ্ট করে আর আজারে বেসাল দিয়ে অনেকটা খাইতে খুব মিঠা লাগে কি অপমান কি অপমান হ্যাঁ আমি কি ধন সম্পদ চাইছিলাম আমি তো কাল ভাত চাইছিলাম বাবা রে বাবা চাপা গো হ্যাঁ আমগুর বাড়িতে যদি যাইতো যে আমার একটা ভাত দেন আমি দরকার নেই এক দিয়ে হিরা আনতে দাপড়ে দিলাম ওই হ্যাঁ আমার কি অপমানটা করলো যাই দি সামনের বাড়িতে যাই আর আমার দাদাটা হইছে এই যে কত অপমান আমার সহ্য করা লাগলো খাওয়ানের লিগে বাড়িতে থাকতেও মানে মেশে মেতে পারা ভাবি ও ভাবি 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 বাসা না হ্যাঁ বাড়িতে ও ভাবি আপনারে কত দিন ধরে দেখি না আমার খুব মনটা সাপোর্ট করতেছে আমি তো কি জানি কোনো অসুস্থ হইলো নাকি দেখে হিগে যায় না কোনো অসুখ টসুখ হয় নাই তাই শেষ কিডনিকে হেডা কছে হইছে কি জানেন ওই জবির তাসলি ভাবি আছে না হ্যাঁ জানেন না আপনার কথা কি কয় একটু আগে গেছিলাম কয়ে পাপিয়া ভাবি যে কি ইপটা এরা তো মনে করেন যে ফকিনি গোপাটা চাইল দেয় না আর মেন সে চাইলে তো জীবনও দিব না আমি তো কি ইপটা ফকিরা বিচার দেনে না এন্না কথা কইছে পাইলো হয় খালি পাইলো হয় ওর সুল যদি আমি না আসিছি আমিই বলে কি কে হ্যাঁ এত বড় কথা তাও আমারই আবার সুল সে আসিরি করা লাগবো না আপনার একটা সুনাম আছে আপনি যদি মনে করেন যে আপনি লাঠি দিয়ে বাইরে বাইরে করবে যান সুলা সুলি করবে যান তাহলে আপনি সুনামটা ভেঙে দেবো গা আপনাদের সবাই অনেক ভালো কয় তা তো কই আর আমারই কয় কি কে আমি কোন জিনিসটা কারে না দেই হ্যাঁ আমার কাছে যে যা চাই আমি তাই দেই এই তো এইতো ভাবি এইটাই তো দেখেন আমি কত কিছু লেগে আইছি কোনো দিনও ফিরিয়ে দিছেন কোনো দিনও ফিরিয়ে দেন নাই হয়েছে কি ভাবি একটা কথা কই খুব খিদা লাগছে বুঝছেন যদি ভাত দিতেন বাড়িতে নিয়ে খাইতাম মানে তরকারি দেওয়া লাগবো না তরকারি আছে হ্যাঁ রে শুন না আজকে রান্ধি নাই হাও রান্ধি নাই কড়া পান তাছিল আমরা দুই বুড়া বুড়ি খেয়ে উঠছি যাও এই নাই কথা কবানি গাইছিলে না 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 আমার খিদা লাগছে তো এই কারণে কড়া ভাত হাওলাত করতে আইছি ও গরাসের মতো দিবে বাইতে চাই নাই রাইন্দা খাই হারু না তাই বাড়ি বাড়ি ভিক্ষা করে গরাসের মতো দিবার দাবা তাই না না ভিক্ষা করুম কে আমগো বাইতে কোন জিনিসটা না আছে দেখেন না এই গুলা ভরা ধান তারপরে মনে করেন যে ডাম ভরা ভরা চাই ওইছে ওইছে যা তো ক ও তো না বুঝো নাই থাকলে আবার বাড়ি বাড়ি বাচ্চা বার নিগা গেতা না সোয়ালি করবার গেতা না বুঝো এই তোমাকে শরম নাই শরম নাই তোমাকে তোমরা এত হেরো গিনা ছাড়া দিবেন না কইলি তো এত অপমান করেন কে এরা বহুত জানি করেন এরা একটা কথা কই তোমার হলো তোমাকে তো আল্লাহ ধন সম্পদ কম দেয় নাই চাল ডাল তো কম নাই গে আচ্ছা তোমাকে এই স্বভাব কে এই বাড়ি বাড়ি চাইলে হলত করো ভাত হলত করো তরকারি হলত করো এটা কি আরম্ভ করতে হবে না এইভাবে করতে পারেন না কি এইভাবে করতে পারি না স্বভাবের কি লইছে যায় হাওলাত করতে আইছি হাওলাত দিলে দিবে না দিলে কবে যে দিব না এই খোদা তিরি তিরি তোমাকে হাওলাত করার নামে ফেলতে যে চাল ডাল ভাত না জানে বুঝো নাই এত বোঝা কিসের দিকে হ্যাঁ এত বোঝা কিসের দিকে মানুষ দেখো হে বাবা গো চাপা গো ওই তাসলি ভাবি তো অনেক ভালো আছে হ্যাঁ তোমার দিবার বালি খুব ভালো আজ আজ হেলি সাবা ভালো পাল্লা আগে সাবা ভালো না তাই না দুশোর মধ্যে দিব তো
আমার বাইতে কোন জিনিসটা না আছে আমার জামাই মাসের পর মাস দেখা পড়াইতেছে কত কিছু আমার ঘরে চাইল্ড লাইনের কোনো কিছুর অভাব নাই তারপর আমারে মেশে বিতে পড়াও হ্যাঁ শালার বুইরা তুই আমারে খালি অপমান করস খাইবাতাস না কোন সময় আমার খিদা লাগছে এতক্ষণ রাইন্দা বাইরে আমি খায়া বইয়া থাকলাম ওই খাড়া একটা কিছু তো করা লাগবো কি করি হ্যাঁ বুইরা এমন শিক্ষা দিমু ঠিকই বুঝবি তুই তোমারে আমি যাব যাব কইছি কমনে অমনে চলবা ঠিক আছে আর দাদা যদি কিছু কয় কথা কোনো দরকার নাই খালি যে মাথা না ছায়া করবা হ্যাঁ ঠিক আছে এবার বুঝবো বুইরা শালা আমার লগে তুমি বাড়াবাড়ি করো না খালি অপমান খালি অপমান এটা তো চিনলাম না চিনলেন না চিনবেন না ও তোমার ভাই না তোমার চাষ্ট ভাই যারা তো ভাই না আরে না চাষ্ট ভাই যারা তো ভাই বুকে দেখেন নাই কোনো সময় গো ছেলে কারা তুমি গেলা কারো না না তুমি গেলা কার না তোমার চাষ্ট ভাইও না যারা তো ভাইও না না ছেলে কেরা কিসের আইছে মিতে কিসের আইছে ও কমু কিসের আইছে এটা আমি জামাই হলতাছি কি জামাই আওলা তানছো মানে তোমার কি জামাই নাই দেখেন দাদা আপনি অনেক অপমান করছেন দাদা হ্যাঁ চাইল্ড লাইন থাকতেও আপনি আমার মেশে বেতে হাওলাতের লিগে পাঠান তার লিগে আমিও জামাই হাওলাত আনছি যতদিন না দিমু অতদিন আমারে নিয়ে থাকবো শোনো তো তোমার আর আমি আমার কান ধরে বললাম আমি আর তোমার কোনো বেতে হাওলাতের লিগে পাঠাম না তুমি এটা বিদায় করো নালি নাতি আইলে আমার মারবো হ্যাঁ বুঝছেন তো হ্যাঁ আপনি যদি আমার সব কিছু থাকতেও হাওলাতের লিগে পাঠান মানে আমিও যদি জামাই হাওলাত আইনা বাইতে রাখি তাহলে কেমন লাগবো হেডে তো শোনা তুমি এই কামটা করো না করো এটা খেয়ে দাও আমি আর দেবো না হলো তো কইবেন না তো ওকে দাও ওকে দাও ঠিক আছে আমার আর কোনো দিন হালাতে লিয়ে পাঠাবেন না দাদা 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 আচ্ছা দাদা তুমি কি ভাবছ দাদা আল্লাহ রহমতে ভালো আছি তোমার শরীর তো ভালো দাদা শরীর ভালো আছে শুনো তুমি কেমন আছো আমি ভালো একবার জিজ্ঞেস করলাম না আমি ভালো আছি তুমি তাহলে কি ভাবছ ভালো আছি দাদা হ্যাঁ এটা কে না তোমার দাদা আমার সবকিছু থাকতেও মনে করতে খালি হাওলা তানাইতেছে তোমার দাদারে কেমনি শিক্ষা দেওয়া যায় আমি তাহলে জামাই হাওলা তানছি দাদা কি কয় আমার বউয়ের নে আমার বাড়িতে সব জিনিসপাতি থাকা গেলেন তারপর ব্যাগ কিছু হলো তা নকি নিকে আমি তোর লাভের নিকে করছিলাম আমার লাভ কি আর লস কি এটা দেখাও আমারে সংসার আই গাবার নিকে বড় করছিলাম ও আওলাদ করে আলি সংসার আই গায় সংসার আর পয়সা আমি জানি যে তোর বউ আবার আমি আবার আওলাদ করব ওই ওই শালা তোরে আমার বউ কইছ আর আমার বোন নগে নগে এবার ছাবে আমার না কইলি আমি আহি না আল্লাহ লই আইছা তুমি আর আমার না দিয়ে লিখে আমি আহি ভাগ ভাগ আমার বউ কোনদিন মিথ্যা কথা কয় শালা বুইরে আর কোনদিন আওলাদ করবি না করবি বুঝছাও